হালিয়াদুরি উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো এবং ভালো থাকো এই কামনাই করি। আমিও ভালো আছি। আমি মিহিরলাল রায়, প্রধান শিক্ষক, আসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালিয়াজুরি, নেত্রকোনা। গত ক্লাসে আমরা গণিত তৃতীয় শ্রেণী গণিত বিয়োগের অধ্যায় শেষ করেছি এবং তোমাদেরকে যে বাড়ির কাজগুলি দিয়েছিলাম আশা করি তোমরা সুন্দরভাবে করতে পেরেছ। আজকে আমরা তৃতীয় শ্রেণী গণিত অধ্যায় চার গুণাঙ্ক শিখব। আজকে আমরা দুই অঙ্ক এবং তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এক অঙ্ক সংখ্যা দ্বারা কিভাবে গুণ করতে হয় সেটা আমরা শিখব। তোমরা ঝটপট খাতা এবং কলম নিয়ে টিভি অথবা মোবাইল সেটের সামনে বসে পড়ো। বসে পড়েছ? ধন্যবাদ। কি দেখতে পাচ্ছ? একটা চার্ট দেখতে পাচ্ছ। চার্টটা কিসের? নামতা গুড, তোমরা বুঝতে পারছো। এই যে লিখে রাখছি, লিখেছি আমি, ওটা নামতা। ওটা কত নামতা দিকে লেখা আছে? পাঁচের নামতা, পাঁচের নামতা। এইদিকে লেখা আছে সাতের নামতা। আচ্ছা, আমার সাথে সাথে তোমরা একটু বলবে, পাঁচেকে পাঁচ, পাঁচ দুগুণে দশ, তিন পাঁচে পনেরো, চার পাঁচে বিশ, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ ছয় ত্রিশ, পাঁচ সাথে পঁয়ত্রিশ, পাঁচ সাথে চল্লিশ, পাঁচ নয় পঁয়তাল্লিশ, পাঁচ দশে পঞ্চাশ। এই দিকে লেখা আছে সাতের নামতা, সাতেকে সাত, সাত দুগুণে চোদ্দ, সাত তিনে একুশ, সাত চারে আঠাশ, সাত পাঁচে পঁয়ত্রিশ, সাত ছয়ে বিয়াল্লিশ, সাত সাতে উনপঞ্চাশ, সাত আটে ছাপ্পান্ন, সাত নয় তেষট্টি, সাত দশে সত্তর। এরম ভাবে আমরা নামতা দ্বিতীয় শ্রেণীতে, দ্বিতীয় শ্রেণীতে আমরা এক থেকে দশ পর্যন্ত নামতাগুলা কি শিখে ফেলেছি এবং এই শিক্ষাটা আমাদের আজকে গুণ অঙ্ক করতে গেলে কাজে লাগবে। আচ্ছা, আমি তোমাদের জন্য একটি গুণ অঙ্ক করে নিয়ে এসেছি। এখানে কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? এটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তিন এবং দুই, এককের পরে দুই আর দশকের পরে তিন। এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে আমরা কত দ্বারা গুণ করব? তিন দ্বারা গুণ করব। তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়, তাহলে কত হইল গুণফল? ছিয়ানব্বই। আচ্ছা, এই গুণ অঙ্কটি আমি খাতায় বোর্ডে লিখব। তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়। এই কোনটাকে কি বলে আমরা ওইটাও শিখব। এই বত্রিশকে বলে গুণ্য, তিনকে বলে গুণ, আর ছিয়ানব্বইকে বলে গুণফল। বুঝতে পেরেছ? তাহলে গুণের সংজ্ঞাটা কি হবে? আমি একটু খাতায় লিখছি, বোর্ডে লিখছি, তোমরা খাতায় ঝটপট লিখে ফেলো।
जाते गोल करा होय ताके गुण बोले कि लिखे जाके गुण करा होय ताके गुण बोले गुण जा दिए गुण करा होय ताके गुण बोले कि लेखा गुला देखा जाच्छे ना तुम्हारे आशा करी लेखा देखा जाच्छे तो भाबे गुण फल गुण करा पर जे फल पावा जाए ताके गुण फल बोले देखो तो हमें आबार बोलछि तुम्हारा लिखे देना एक मिले नाओ गुण जाके गुण करा होय ताके गुण बोले गुण जा दिए गुण करा होय ताके गुण बोले गुण फल गुण करार पर जे फल पावा जाए ताके गुण फल बोले কি লিখতে পেরেছো? ধন্যবাদ। এখন আমরা পাঠ্য বইয়ের পৃষ্ঠা তোমরা 54 পৃষ্ঠা করো। 54 পৃষ্ঠা তোমরা আমরা আজকে কি শিখবো বলতো? দুই অঙ্ক বিশিষ্ট এবং তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা কিভাবে গুণ করতে হয়। বইয়ের পৃষ্ঠা বের করো 54 পৃষ্ঠা। 54 পৃষ্ঠা এক নম্বর অঙ্ক 174 গুণ 6 ওটা কিভাবে দেওয়া আছে? পাশাপাশি গুণ দুই ভাবে দেওয়া থাকতে পারে, একটা থাকে পাশাপাশি এবং আরেকটা থাকবে কি উপরে নিচে। তো এক নম্বরটা আছে পাশাপাশি এক এক 174 গুণ 6 সমান কত? এই অঙ্কটা পাশাপাশি দেওয়া আছে, আমরা লাভ করে ওইটা 174 গুণ 6 ওটা কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এক দুই তিন, তিনটা সংখ্যা আছে। এই তিনটা সংখ্যাকে আমরা কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করবো? এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যেমন সংখ্যাটি কত? ছয়। ছয় দ্বারা গুণ করবো, তাহলে আমাদের নামতা করতে হবে 4 6 24 চব্বিশের কত বসালাম? 4 থাকবে কত? 2 ছয় সাথে 42 42 আর 2 44 44-এ 4 বসবে, থাকবে 4 ছয় একে 6 ছয় আর 4 কত? 10 এবং লিখার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখতে হবে এককের গড় দশকের গড় শতকের গড় যেন কি একবারে কি লাইন সোজাসুজি হয়, যেন এককের গড় দশকের গড়ে চলে না যায়। তাহলে গুণফল কত পাইলাম? 1044। সুতরাং
সুতরাং 174 গুণ 6 সমান কত পেয়েছি 1044 এটা আমরা কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা গুণ করেছি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এক অঙ্ক সংখ্যা দ্বারা গুণ আরেকটি আমরা অঙ্ক করব তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এক অঙ্ক সংখ্যা দ্বারা গুণ তোমরা বইয়ের পৃষ্ঠা বের করো চৌন্ন পৃষ্ঠায় চৌন্ন পৃষ্ঠা তোমরা পাঁচ নম্বর অঙ্কটা দেখো আমরা পাঁচ নম্বর অঙ্কটা করবো এখন এক নম্বর অঙ্কটি যেটি আমরা করেছি সেটা ছিল কি পাশাপাশি এখনটা আমরা করবো উপর নিচে উপর নিচে নাম্বার পাঁচ পাঁচ দুইশো সত্তর গুণ পাঁচ কি বন্ধুরা আমার লেখাগুলো কি তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা আশা করি তোমরা দেখতে পাচ্ছ এককের ঘরে পাঁচ শূন্য 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 কোথায় বসাবো এককের ঘরে এখানে হাতে কোনো কিছুই আমার নেই এখন গুণ করবো পাঁচ সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের কত বসবে পঁয়ত্রিশের পাঁচ বসবে থাকবে কত তিন এখন পাঁচ দুগুণে দশ দশের সঙ্গে কত যোগ করব ওই তিন যোগ করব যোগ করলে কত হবে তেরো ওইটা হলো পাশাপাশি গুণ পাঁচ তরি উপর নিচে গুণ এটাও এই গুণটা হবে আমাদের উপর নিচে গুণ আর আগের উপরটা যেটা করেছিলাম সেটা হয়েছে পাশাপাশি গুণ তাহলে গুণফল কত হবে সুতরাং দুইশো সত্তর গুণ পাঁচ সমান এক তিন পাঁচ মানে এক হাজার তিনশো পঁয়ত্রিশ এই এক হাজার তিনশো পঞ্চাশ এই দুইটা অঙ্ক যে করেছি আমরা কি অঙ্ক করেছি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এক অঙ্ক সংখ্যা দ্বারা গুণ কি বুঝতে পারছো তো আচ্ছা এখন তোমাদেরকে আরেকটি অঙ্ক করাবো তোমরা ব্যয় করো বায়ান্ন পৃষ্ঠা বায়ান্ন পৃষ্ঠা এক নম্বর অঙ্ক দেখো বায়ান্ন পৃষ্ঠা এক নম্বর অঙ্ক আটচল্লিশ গুণ তিন আটচল্লিশ গুণ তিন এটা কিভাবে দেওয়া আছে পাশাপাশি দেওয়া আছে পাশাপাশি দেওয়া থাকলে আমরা উপর নিচে লিখব আটচল্লিশ গুণ তিন উপরে কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমি লিখেছি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখেছি ওটাকে কত দ্বারা গুণ করবো তিন দ্বারা গুণ করবো তাহলে তিন কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে এই যে আবার আমার আগে যে নামতা শিখেছি দ্বিতীয় শ্রেণীতে আবার নামতা বলে আমাদের প্রয়োজন হবে নামতা বলে এখানে আমার কত নামতা লাগবে তিনের নামতা প্রয়োজন হবে তিন আটে চব্বিশের চার চার কার ঘরে লাগবো এককের ঘরে লাগবো চব্বিশ চব্বিশের চার আমরা এককের ঘরে লিখেছি আর থাকবে কত দুই দুই কার সঙ্গে গুণ হবে চারের সঙ্গে দশকের ঘরের সঙ্গে গুণ হবে তিন চারে বারো বারো আর দুই যোগ করলে কত হবে চৌচল্লিশ সুতরাং আটচল্লিশ গুণ তিন সমান একশো চৌচল্লিশ কি বুঝতে পেরেছ আচ্ছা আরেকটি আরেকটি আমরা দুই অঙ্ক সংখ্যাকে গুণ করবো এক অঙ্ক সংখ্যা দ্বারা তোমরা বইয়ের পৃষ্ঠা বের করো হ্যাঁ বায়ান্ন পৃষ্ঠায় থাকবে পাঁচ নম্বর অঙ্কটা পাঁচ নম্বর অঙ্কটিতে আছে পাঁচ নম্বর অঙ্কতে আছে ছিয়াশি গুণ ছয় এই গুণ অঙ্ক করতে গিয়ে আমাদের বারবার কিসের প্রয়োজন হচ্ছে নামতা তাহলে এক থেকে দশ পর্যন্ত আমাদের নামতাগুলো কি খুব সুন্দরভাবে কি মুখস্থ রাখতে হবে নতুবা আমরা গুণ এবং ভাগ অঙ্ক কোনোটাই ভালোভাবে আমরা করতে পারবো না ছয় 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 ত্রিশ
छत्तीस कत बजे छय थको कत तीन छय आठचल्लिस आठचल्लिस एक कय अंक विशिष्ट संख्या के गुण कर विशिष्ट संख्या के कय अंक संख्या द्वारा गुण कर एक अंक संख्या द्वारा आज के पाठ छिल दुई अंक विशिष्ट संख्या एवं तीन अंक विशिष्ट संख्या के एक अंक संख्या द्वारा कि भाव गुण शिखते हैं आशा करी तुम्हारा सबा बुझते पे परवर्ती क्लस तुम्हारे बाड़ क्ष कि दीची तुम्हारे तुम्हारा तुम्हारे बी थे तुम्हारे बी थे खुजे तुम निजे बैर कर तीन दुई अंक विशिष्ट संख्या एवं तीन अंक विशिष्ट संख्या के तुम एक अंक विशिष्ट संख्या द्वारा गुण कर एम छयटी अंक कर नहीं आसबे दुई अंक के गुण कर एक अंक द्वारा एम तीन टी एवं तीन अंक संख्या के गुण कर एक अंक द्वारा एम अंक कर तीन टी धन्यवाद आशा करी तुम्हारे भलो लेगे आजकल पाठ एखने शेष तुम्हारा बाड़ी बाहर जाबना जदि जी है विशेष प्रयोजन अवश्य मास्क व्यवहार कर बाहर जाए बाहर के एसे तुम्हारा हाथ साबान पानी दिए भलोक धुए नहीं तुम्हारा सुस्थ थको सुंदर थको निरापदे थको धन्यवाद सबाई के।